পূর্বে পুরীতে, যেখানে ভজহরি মান্না ছিল ঠিক সেই জায়গাটাতে। পুরী হলো বাঙালির কাছে ভীষণই আবেগের জায়গা। এখানে কেন জানি না মনে হয় নিজেদের দ্বিতীয় বাড়ি আছে। এখানে এলেই বাংলার খাবারের কথা বেশি মনে পড়ে। আজ তাই দুপুরবেলাটা ভাবলাম সমুদ্রের ধারে একটা নতুন বাঙালি রেস্টুরেন্টে যাব। সেখানেই আমরা যাচ্ছি, চলো দেখি এখান থেকে কতটা দূর। আমরা ঢুকে পড়েছি, সামনেই দেখতে পাচ্ছি ভজহরি মান্না লেখা আছে, আর আমরা এখন সপ্তপদীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আরে এটাই তো সপ্তপদী, এটা তো ভজহরি মান্না ছিল নাকি? যতদূর মনে হচ্ছে একটা বেনফিশের, হ্যাঁ বেনফিশরটা। আচ্ছা এইটাই সপ্তপদী হয়ে গেছে, এই পদ যদি না শেষ হয়। সপ্তপদীতে আমরা ঢুকবো, ভজহরি মান্নাটা, হ্যাঁ সেটাই সপ্তপদী হয়ে গেছে। ভজহরি মান্নাটা এটা এইদিকে শিফট করেছে। সুন্দর অ্যাম্বিয়েন্স আর সাজসজ্জা একদম পরিবর্তন হয়ে গেছে। চলে এসেছে পুরী, গোলপার, সল্টলেক, বেহালা, বাঘাযতীনে আছে সপ্তপদী। আর কি সুন্দর পাঁজির মতন করে করেছে শুভারম্ভ। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ছিল স্নান যাত্রা, সেই সময় দেখে গেছিলাম। 2023-এর 18ই জুলাই এর শুভ উদ্বোধন হয়েছে, তো এটা একদমই নতুন। তার মধ্যেই কিন্তু সপ্তপদীর নামটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো সেই জন্য আমরা ভাবলাম একবার এখানে বাঙালি রেস্টুরেন্টটা ট্রাই করে নিই। আমরা ভেজ থালি অর্ডার করেছি তিনটে, তো এই হলো পোলাও, তার সঙ্গে আছে হলো ডাল, আলুর দম, পনির, আর এটা হলো ধোকার ডালনা, পায়েস, আর হলো চাটনি। আর তার সঙ্গে এক্সট্রা নিয়েছি আমরা মাটন নিয়েছি, আর একটা জাম্বো ইলিশ নিয়েছি, আর নিয়েছি ডাব চিংড়ি। আমরা নিয়েছি সব শুক্তো না, ওটা হলো ধোকার ডালনা। ও ও রাইসের, আচ্ছা রাইসের সাথে শুক্তো। আচ্ছা আচ্ছা, খাবার কোয়ালিটি তো বেশ ভালো। আমি যেটা সবচেয়ে খুশি হয়েছি, ভেজ থালিতে পনির দিয়েছে, এটা সব জায়গায় দেয় না। চিংড়ির সাইজ দেখো, চারটে এরকম সাইজের চিংড়ি, ইলিশ মাছ, আর কত বড় ইলিশ দেখো, এর সঙ্গে আছে। যদিও সুদীপাদি কেন ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু ওনার উহু আওয়াজটা আমার ভীষণ পছন্দ। তো মাছ একদম, মানে কি বলবো, অসাধারণ টেস্ট। উনি বললেন যে এখানকার মাছ নাকি সব আসে কলকাতা থেকে, দারুণ টেস্ট, সত্যি দারুণ, রেকমেন্ডেড তোমরা এসে এখানটা দেখো। আর রাইসটাও ফাইন রাইস। আয়ুশ্রী মাটন নিয়েছে, মাটনটা একদম মানে নরম। আর টেস্ট কেমন রে? টেস্ট খুব ভালো বাবা। কেমন লাগছে গো খাবার? কোনটা ভালো লাগলো, ইলিশ নাকি চিংড়ি? চিংড়ি চিংড়ি
ইলিশটা ভালো, আমারও ইলিশটা, মা বলছে চিংড়ি ভালো লেগেছে বেশি। আর তোমার? খাওয়ার আমাদের হয়ে গেছে আর এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের ভীষণ ভালো লাগে। কটা ছিল?